সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আহা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, কাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, কাকে শিফার অধিকারী তোমায় করেছেন। আরে বুকের মাঝে আছো তুমি কেন দেখি না, আরে বুকের মাঝে আছো তুমি কেন দেখি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় আহা সবই ভুলিব কিন্তু তোমায়। আরশে মহল্লার চেয়ে দামি তুমি হও, খোদার দৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মহল্লার চেয়ে দামি তুমি হও, খোদার দৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে নবীর নূরের ছোঁয়া লেগে শহে মদিনা, আরে নবীর নূরের ছোঁয়া লেগে শহে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এতটুকু বলবো, সবাই একটা করে ভালো নিয়ত করেন, ভালো নিয়ত করেন। যেরকম আমি আপনাদেরকে একটা মিসাল দিয়ে যাই, একটা ঘটনা শোনাই। একজন ব্যক্তি রিক্সা চালায়, কি চালায়? রিক্সা চালায়, গরিব মানুষ, অনেক গরিব, কিন্তু মনের ভিতরে একটা আশা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ঠিক কিনা? সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। তো সত্য একটা কথা বলে যাই, শুনে নেন। তো রিক্সাওয়ালা গেছে বড় একজন আলেমের কাছে, গিয়ে বলতেছে, আমি গরিব মানুষ, রিক্সা চালাই, কিন্তু সোনার মক্কা সোনার মদিনা যাওয়ার আমার খুবই ইচ্ছা। তো আমি কিভাবে যাইতে পারি? আমি রিক্সা চালা যে আমার মদিনা এবং মক্কা যাওয়ার খুবই ইচ্ছা, আমি কি করতে পারি? হুজুর বললেন, আপনি তো গরিব মানুষ, যাওয়া সম্ভব নয়। আপনি প্রত্যেক দিন আল্লাহর নামে, আপনি যখন বাড়িতে ফিরবেন, বাসায় ফিরবেন, প্রত্যেক দিন আল্লাহর নামে একটা খেপ মারবেন, সেই খেপের কোনো ভাড়া নেবেন না। মানে বাড়িতে ফিরার সময় আপনার শেষ যে প্যাসেঞ্জার উঠবে তার থেকে ভাড়া নেবেন না। তো আলহামদুলিল্লাহ এরকম করে চলতেছে। হুজুর বলে দিছে, একদিন, দুই দিন, এক মাস, দুই মাস, পাঁচ মাস, ছয় মাস হয়ে গেল। একদিন বৃষ্টির দিন একজন প্যাসেঞ্জারকে রিক্সায় উঠাইছে এবং তাকে বাড়িতে পৌঁছে দিয়েছে। ওই প্যাসেঞ্জার মনে করল, গরিব মানুষ, কষ্ট করে রিক্সা চালায়, বৃষ্টির ভিতরে আমাকে নিয়ে এসেছে, 100 টাকার ভাড়া, প্যাসেঞ্জার 500 টাকা ওই রিক্সাওয়ালাকে দিল। রিক্সাওয়ালা বলল, 500 টাকা আমি নিব না। ভদ্রলোক মনে করল, কষ্ট মনে হয় বেশি হয়েছে, বৃষ্টির ভিতরে এসেছে, 1000 টাকা দিয়ে দেই। 1000 টাকা দিল। রিক্সাওয়ালা বলল, আমি এই 1000 টাকাও নিব না। ওই ভদ্রলোক রাগ হয়ে গেল আর বলল, 1000 টাকা আপনি কেন নেবেন না? আপনার তো 100 টাকার ভাড়া, 1000 টাকা দিলাম, তাও কেন নেবেন না, বলতে হবে আমাকে। বলল, দেখেন, আমি আল্লাহর রাস্তায় সর্বশেষ প্রতিদিনের আমি বাড়িতে ফেরার সময় একটা খেপ আমি আল্লাহর জন্য মারি, আল্লাহর নামে মারি। এরকম আমি আপনার খেপটাও আল্লাহর নামে মারলাম, আমার ইচ্ছা আমি যাব মক্কা এবং মদিনা, এই জন্য আমি সর্বশেষ খেপটা আল্লাহর নামে মারি, আমি আপনার কাছ থেকে ভাড়া নেব না। ওই লোকটা বলল, ওনার কথা শুনে মনের ভিতরে, অন্তরের ভিতরে কষ্ট লেগে গেল, মনের ভিতরে মায়া চলে আসলো, বলল, আপনার নাম দেন, ঠিকানা দেন। ওনার নাম ঠিকানা রেখে দিল। বলল, আপনাকে পাসপোর্ট করে সোনার মক্কা সোনার মদিনা পাঠানোর দায়িত্ব আমি নিলাম। তার কিছুদিন পরে পাসপোর্ট করে মক্কা এবং মদিনা ওই রিক্সাওয়ালার হস করে নিয়ে আসছে। কেন? একটা ভালো নিয়তের জন্য, ঠিক কিনা?